নমস্কার সবাইকে, বইয়ের বাক্স চ্যানেলে স্বাগত। আমি সোমেশ্বর। আজকে আপনাদেরকে আমার এই কিছুদিনের মধ্যে সংগ্রহ করা কিছুগুলো বই, একটা পূজাবার্ষিকী আর দুটো পত্রিকা দেখাবো এই ভিডিওতে। তা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, বাংলা বই সম্বন্ধে ভিডিও বানাই, তা আপনি যদি বাংলা বই নিয়ে ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয়ে থাকেন এবং এখনও তক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। তো চলুন, সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে আমার কেনা পূজাবার্ষিকীটি দেখাই, সেটি হচ্ছে সানন্দা পুজো 1428। সানন্দা পূজাবার্ষিকী আমি অন্য বছর কিনি না, এই বছর সূচিপত্রটা দেখে ভাল লাগলো তাই কিনলাম। বেশ কিছু প্রিয় লেখকদের লেখা রয়েছে, তো চলুন দেখে নিই কোন কোন উপন্যাস, কোন কোন গল্প রয়েছে। প্রথমে যে উপন্যাসটি রয়েছে সেটি হচ্ছে ক্রান্তিকাল, লিখেছেন ইন্দ্রনীল সান্যাল। উনি আমার একজন খুবই প্রিয় লেখক, ওনার অনেকগুলো লেখা আগে পড়েছি। তো এই উপন্যাস সম্বন্ধে যেটা ছোট্ট করে লেখা রয়েছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। স্বদেশের সঙ্গী তার দিদা আর প্রেমিকা লহমা, আর রয়েছে জটিল অসুখ এবং বিষাদ রোগ। হঠাৎ বাড়িতে একটা ডায়েরি পায় সে। কি রয়েছে সেই ডায়েরিতে? মেজর টম আসলে কে? কি সম্পর্ক বিয়ান এবং স্বদেশের স্মৃতিভ্রমগ্রস্ত দিদার? এই উপন্যাস সম্পর্কে এখানে এটাই লেখা রয়েছে। এরপর যে উপন্যাসটি রয়েছে সেটি হচ্ছে উড়ান, লিখেছেন কৌশিক পাল। এনার লেখা আমি এর আগে পড়িনি। তো যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে, সুপারস্টার বিক্রমাদিত্য চট্টোপাধ্যায়কে এই প্রথম দেখা যাবে টেলিভিশন রিয়েলিটি শোয়ে, যার নাম ব্যাস আর একটা সত্যি। সত্যি মিথ্যের ওঠানামায় খেলা জমে ওঠে বিজনেস ওম্যান ও সমাজসেবিকা নন্দিনী রায়চৌধুরীকে নিয়ে। তো এই উপন্যাসটা নিয়ে এখানে এটাই লেখা রয়েছে। এরপর যে উপন্যাসটি রয়েছে সেটি হচ্ছে নাগর দোলা, লিখেছেন সুবর্ণ বসু। সুবর্ণ বসুর লেখা আমি এর আগের বছর পড়েছি, ছায়াপ্রহর। উপন্যাসটা আমার দারুণ লেগেছিল। তো এই বছর যে উপন্যাসটা রয়েছে সেটি হচ্ছে নাগর দোলা। যেটা ছোট্ট করে বিষয়বস্তু নিয়ে লেখা রয়েছে সেটা পড়ে শোনাচ্ছি। এক তরুণীকে ছুরিবিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে তার বাড়িতে। তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ, সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে। পরের দিনই খুন হলেন আরেক প্রৌঢ়। খুনের পদ্ধতি হুবহু এক। দুটি খুনের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? নাগরদোলা উপন্যাসটির বিষয়বস্তু নিয়ে এখানে এটাই লেখা রয়েছে। এরপর যে উপন্যাসটি রয়েছে সেটি হচ্ছে সব পথ বৃত্তাকার, লিখেছেন উষশী চক্রবর্তী। জয়িতার প্রেমে আকণ্ঠ নিমজ্জিত দোয়েল, কিন্তু বারবার বিশ্বাসভঙ্গের ধাক্কা তাকে একা বিষাদগ্রস্ত করে দেয়। দোয়েলকে ভালো রাখার লড়াইয়ে কি শেষ পর্যন্ত জিতবে তার বন্ধু লি, সুগত, সুজাতারা? এরপর যে দুটি গল্প রয়েছে সে দুটি লিখেছেন মুক্তিপণ কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। কে বেশি খুশি, যার সব আছে মান যশ অর্থ, নাকি সে যে খুশি থাকতে পারে অনায়াসে? এই প্রশ্ন মনের মধ্যে উঠলেই কেমন যেন শিকড়ের কাছাকাছি ফিরতে ইচ্ছে করে। এরপর যে গল্পটি রয়েছে সেটি হচ্ছে আগাছার ফুল, লিখেছেন কমল বন্দ্যোপাধ্যায়। একজন লিখে চলেন, অন্যজন পড়ে চলেন। এক অদ্ভুত পরিস্থিতিতে দেখা হয় দুজনের। দ্বন্দ্ব তৈরি হয় লেখকের মনে, সব লেখাই কি শেষমে এসে সব পাঠকের মনে ধরে? এই গল্পগুলি নিয়ে এখানে এটাই লেখা রয়েছে। বাকি যেসব রয়েছে সেগুলো আমার চ্যানেলের কন্টেন্টের সঙ্গে রিলেটেড নয়, তাই আমি বলছি না। তো এরপর এক এক করে উপন্যাস গল্পগুলো পড়বো, তারপর যেগুলো ভালো লাগবে সেগুলো নিয়ে আমার চ্যানেলে আলোচনা করব। তো এরপর আমি যেটা কিনেছি সেটি হচ্ছে একটি বই। বইটি হচ্ছে সাতশত ঘোষের লেখা ইতি আর্যাবর্ত। এই লেখকের কোনো লেখা আমি এর আগে পড়িনি, এই প্রথমবার পড়ব। এর মধ্যে কিছুগুলো ঐতিহাসিক কাহিনী রয়েছে, আর বিশেষ কিছু জানি না। এই বইটা প্রকাশিত হয়েছে লালমাটি প্রকাশনী থেকে। বইটির দাম হচ্ছে 250 টাকা। এর মধ্যে 1, 2, 3, 4, 5, 6 ঐতিহাসিক কাহিনী রয়েছে। তো পড়ে ভালো লাগলে অবশ্যই চ্যানেলে এই বইটা নিয়ে আলোচনা করব। এরপর যে বইটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে গজেন্দ্র কুমার মিত্র গল্প সমগ্র, এটি দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটি আমি দোকানে পাইনি, তো তাই দ্বিতীয় খণ্ডটা নিলাম। তৃতীয় খণ্ডটা ওখানে রয়েছে, কিছুদিনের মধ্যে কিনে নেব।
তো এর মধ্যে কতগুলো গল্প রয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি দ্বিতীয় খণ্ডের মধ্যে। এটি মিত্রঘোষ থেকে প্রকাশিত হয়েছে। এর মধ্যে লেখকের লেখা মোট 50টি গল্প সংকলিত হয়েছে এই বইটিতে। কিছুগুলো গল্প পড়েছি, আমার কিন্তু বেশ ভালো লাগছে, তাই আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা যারা ছোট গল্প পড়তে ভালোবাসেন তারা এই বইটা কিন্তু কিনতে পারেন। তো এই দুটি বই কিনেছি। তো এবার যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে দুটো পত্রিকা। প্রথম যে পত্রিকাটা দেখাবো সেটা হচ্ছে আগস্ট মাসের সুক্তারা। আমি গত 3 মাস ধরে সুক্তারা পাচ্ছিলাম না, এই মাসে জোগাড় করেছি। তো কি কি রয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 9টা গল্প রয়েছে, লিখেছেন প্রতিষেধক, রাজীব রঞ্জন সরকার, চোর ভূত সমীর দাস, অন্যের জন্য ডক্টর ঋতুপর্ণা ঘোষ, অনুপ্রিয়ার বিয়ে অনিরুদ্ধ চক্রবর্তী, কেরামতের কেরামতি মিহির পাল, টুপুর শাস্তি অন্বেষা রায়, উপেনবাবুর গুপ্তধন সৌম্যশঙ্কর দাস, ফুচকা সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায়, প্রমিথিউসের মশাল সমীর ঘোষ। তো এই 9টা গল্প রয়েছে আর বাকি সবকিছু রয়েছে যা যা থাকে। আর একটি পত্রিকা যেটি কিনেছি সেটি হচ্ছে নবকল্লোল। নবকল্লোল প্রায় 3 মাস পর আমি পেলাম হাতে। এই পত্রিকাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কি কি রয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সম্পূর্ণ উপন্যাস রয়েছে একটি, কি আছে শেষে, উপমন্যু রায়ের লেখা। বড় গল্প দুটি রয়েছে, গ্রামের নাম খুরধারা, ছন্দা বিশ্বাসের লেখা, ফিরে আসা শ্যামাপ্রসাদ ভট্টাচার্যর লেখা। দুটি গল্প রয়েছে, সুইসাইড নোট চণ্ডীচরণ দাসের লেখা, জন্মদায়িনী উত্তম কুমার পুরকাইতের লেখা। অনুবাদ গল্প রয়েছে, বন্দর মূল কাহিনী লিখেছেন গি দ্য মপাসা, অনুবাদ করেছেন ফায়েজ আহমেদ ফায়েজ। তারপর রয়েছে পাগলা কুকুর, মূল কাহিনী লিখেছেন এস কে পট্টেকট্ট, অনুবাদ করেছেন জয়ন্ত বসু। তারপর রয়েছে গল্পটি ঝড়, মূল কাহিনী লিখেছেন কেট সোপা, অনুবাদ করেছেন সৌরিন চট্টোপাধ্যায়। তারপর যে গল্পটি রয়েছে সেটি হচ্ছে এক জীবি এক রত্নী এক স্বপ্ন, মূল কাহিনী লিখেছেন অমৃতা প্রীতম, অনুবাদ করেছেন ননী সুর। আরেকটি গল্প রয়েছে ম্যাজিক ভ্রমণ, মূল কাহিনী লিখেছেন চার্লস ডিকেন্স, অনুবাদ করেছেন ইন্দ্রজিৎ সেনগুপ্ত। বাকি ধারাবাহিক উপন্যাস এক প্রতারক নির্জীবের কাহিনী রামানন্দ চট্টোপাধ্যায়। বাকি কবিতা রান্নাবান্না ভ্রমণ প্রচ্ছদ কাহিনী সবকিছুই রয়েছে। অনেকদিন পর এই দুটো পত্রিকা হাতে পেলাম, বেশ ভালো লাগছে। আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই কি কি কিনেছি। প্রথমে দেখাচ্ছি গজেন্দ্র কুমার মিত্র গল্প সমগ্র, এটা দ্বিতীয় খণ্ড, মিত্রঘোষ থেকে প্রকাশিত। এরপর যে বইটি কিনেছি সেটি হচ্ছে ইতি আর্যাবর্ত শাশ্বত ঘোষের লেখা, এটি লালমাটি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। নবকল্লোল আর সুক্তারা আর একটি পূজাবার্ষিকী সানন্দা। তো আমার আজকের ভিডিওটা এখান পর্যন্তই থাকলো। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য অলওয়েজ কিপ এ স্মাইল অন ইয়োর ফেস, টেক কেয়ার, বাই বাই।